না করছে তিনজন ওপেনার রয়েছে এবং পাঁচজন মিডল অর্ডার ব্যাটার আছেন সো আটজন ব্যাটসম্যান এবং তিনজন স্পিনার রয়েছে স্পিনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি ভারতের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ডে বিশ্বকাপে যা চেতে পারফর্ম করেছিল বাংলাদেশ দল সেই দুঃসহ স্মৃতি না ভুলতেই আবারও দরজায় করান আরছে আইসিসি আরেকটি মেগা টুর্নামেন্ট তবে সেটি ক্রিকেটের ছোট সংস্করণের খেলা টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার মাটিতে আসন্ন এই চার ছক্কার মহরণ শুরু হবে পহেলা জুন থেকে যার জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো কিন্তু এখনই বাংলাদেশের দল ঘোষণা করা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আজ পহেলা মের মধ্যে আইসিসির কাছে বিশ্বকাপের প্রতিযোগী দেশগুলোকে চূড়ান্ত স্কোয়াডের তালিকা পাঠাতে হবে তাই তো বাংলাদেশ দলও সেই কার্যক্রম সেরে ফেলেছে গতকাল মঙ্গলবার নিজেদের বৈঠক শেষে পনেরো সদস্যের দল নির্বাচন করে ফেলেছেন বিসিবির তিন নির্বাচক এরপর ক্রিকেট অপরসংসায়ের কাছেও দিয়েছিলেন পরের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার হান্নান বলেন আমরা গতকাল আলাপ আলোচনা করেছি তিন নির্বাচক মিলে এরপর একটা দল ক্রিকেট অপরসঞ্চার কাছে পাঠিয়েছি এরপর আইসিসি আইসিসির কাছে পাঠানো হবে নির্বাচকদের প্রস্তুত করা বিশ্বকাপ স্কোয়াডের সেই তালিকা বিসিবি এখনও আইসিসি কে পাঠিয়েছে কিনা তার সর্বশেষ খবর জানা যায়নি তবে আইসিসির কাছে দল পাঠালেও এই মুহূর্তে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করছে না বিসিবি জানা গেছে জিম্বাবুয়ে সিরিজ শেষে আমেরিকা যাওয়ার আগ মুহূর্তে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করতে চায় নির্বাচকদের পাঠানো দলে কারা থাকছেন সেটা নিয়ে দর্শকদের মাঝে রয়েছে চাপা উত্তেজনা কিছুটা উৎকণ্ঠা কারণ পছন্দের সব ক্রিকেটার তো আর পনেরো সদস্যের দলে জায়গা পাবে না ফলে দীর্ঘদিন পর জিম্বাবুয়ের সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা মোহাম্মদ সৈফুদ্দিন কি থাকছেন সম কি ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপ দলে এমন কিছু প্রশ্ন ঘোরপাক খাচ্ছে যদিও এ নিয়ে বিসিপি নির্বাচক কিছুই জানাতে রাজি নন তবে নিজেদের দল নির্বাচন নিয়ে বেশ খুশি হান্নান ভালো কিছুরই আশা করছেন তিনি হান্নান বলছিলেন আমরা দল নিয়ে সব সময় স্বস্তিতে থাকি আশা করছি ভালো কিছু হবে বড় লক্ষ্যের কথা এখনই বলতে পারছি না স্টেপ ধরে ধরে এগোতে চাই যদি প্রথম লক্ষ্যের কথা বলেন তাহলে সুপার এইট এরপর বাকিটা দল নিয়ে আশাবাদী বাকিটা আল্লাহ ভরসা এদিকে আজ আইসিসিকে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় হলেও দলে পরিবর্তন আনার সুযোগ থাকছে মূলত পঁচিশ মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই পুরো স্কোয়াড বদলে ফেলা যাবে তাই জিম্বাবুয়ের সিরিজে ক্রিকেটারদের পর করতে পারে বিসিবি এদিকে জিম্বাবুয়ের সিরিজের প্রথম তিন ম্যাচে নেই সৌম্য ইনজুরি থেকে সেরে উঠতে তিনি রিহাব করছেন শেষ দুটি ম্যাচে যোগ দেওয়ার লক্ষ্যে বর্তমানে দলের সঙ্গে রয়েছেন চট্টগ্রামে বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ স্কট নাজমুল হোসেন শান্ত লিটুন কুমার দাস তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান সৌম্য সরকার তৌহদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মোস্তাফিজুর রহমান মোহাম্মদ সাইফুদ্দিন ও তানভীর ইসলাম রিজার্ভ রিজার্ভে রয়েছে তানজিম হাসান সাকিব আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন নতুন করে অনাকাঙ্ক্ষিত কোনো ইঞ্জুরির সমস্যা না থাকলে অনেকটা নিশ্চিত করেই বলা যায় ওপরের দলের ক্রিকেটাররাই উঠবেন আমেরিকার বিমানে গেল বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় টাইগার ক্রিকেটারের টাইগার ক্রিকেটের সমর্থকরা হতাশ ও ক্ষুব্ধ ছিলেন সেই হতাশা ভুলিয়ে দিতে টাইগারদের এবার ভালো পারফর্ম করতেই হবে শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তর দল কেমন করে এখন সেটাই দেখার অপেক্ষা